কুশমন্ডের 121 নম্বর বুথে সেখান থেকেও ইভিএম খারাপের অভিযোগ এসছে। আপনাদের খাওয়া একবার জানিয়ে রেখে আরও একটি অভিযোগ ইভিএম খারাপের। কুশমন্ডের 121 নম্বর বুথে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবশঙ্কর। শিবশঙ্কর, এই অভিযোগের ভিত্তিতে কি সেখানে কমিশনের তরফ থেকে ইঞ্জিনিয়াররা গিয়ে পৌঁছেছেন? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ভোট শুরু হওয়ার প্রথমে ভোট দিতে গিয়ে ভোটাররা ভোট দিচ্ছে ইভিএম এ, সেখানে গিয়ে দেখে তাদের ভোট পড়ছে না, এবং সেখানে গিয়ে সব প্রিজাইডিং অফিসার ছিল তাকে এই কমপ্লেন জানায়, এবং কমপ্লেন জানানোর সঙ্গে সঙ্গে তার ভোট সকাল 7টার থেকে ভোট যখন শুরু হয় তখন থেকে ইভিএম খারাপ হয়ে যায় বলে প্রিজাইডিং অফিসার জানান, এবং এই যখন ইভিএম খারাপ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে সংশ্লিষ্ট বলতে বিভিন্ন রাজনৈতিক দলে যারা পলে গেছে তারা বস থাকে, সেইখানেই তো ধরা পড়বে ইভিএম ঠিক আছে নাকি ঠিক নেই। শিবশঙ্কর, হ্যাঁ ঠিকই বলেছ কবিতা, যেটা মক পোলের সময় ঠিকই ছিল বলে জানা যায় ইভিএম ঠিক, তারপরে ভোটার দেয় যখন ভোট দেওয়ার জন্য ডাকা হয় তখনই দেখা যায় যে কোনো গোলযোগ, যান্ত্রিক গোলযোগের জন্য ইভিএমটা খারাপ ধরা পড়ে, এবং ব্যাপারটা কয়েক মিনিটের ব্যাপার। মক পোলের পরেই যখন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোট দেওয়ার জন্য, তখনই এক ভোটার ভোট দিতে গিয়ে দেখা যায় বেশ পরিস্থিতির উপর নজর রাখো শিবশঙ্কর, আমি আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো।